কোরআন হাদিস থেকে যুক্তিপূর্ণ এবং তাৎপর্যময় ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কলেমা প্রেমী আরে মন কজনই হবে বল, কলেমা প্রেমী আরে মন কজনই হবে বল, দিন রাত সবেক হয়ে কলমা প্রেমী রয়ে যায়, দিন রাত সবেক হয়ে যায় তবু সে কলমা প্রেমী রয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى أيضا في كتابه مخبرا إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم وعن أبي بن كعب قال قال رسول الله صلى الله عليه وسلم إن من الشعر حكمة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি ভাইরা মুরব্বী আনেরা, জওয়ান যুবকেরা, স্নেহের বাচ্চারা, অলক্ষে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহবাগের রহমত সমস্ত ইমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমার নানা জান হন, আমি তার নাতি, ওনার 17টা কন্যা ছিল, তার মধ্যে আমার আম্মা একজন। পীরনগর শরীফ যিনি পীরনগরের পীর সাহেব নামে খ্যাত ছিলেন, পীরনগর হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সব কেরমান থেকে এসে কলিসন্ডা, কলিসন্ডা থেকে পীরনগর, সে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা জান হন, আমি তার পোতা, দুই খানদানের মেহমান হয়ে আপনাদের খেদমতে এসেছি মুসাফির হালাতে। কিছুক্ষণের জন্য একটু জিক্রুল্লাহ জিক্রুল নাবীর আলাপ আলোচনা করব, খুব অল্প সময়। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা বলিয়ে নেন যেটা আমাদের উপকারে লাগে। ভাইরা আমার, এই পাক মাহফিলটা হলো রিয়াসুল জান্নাত, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বিশ্ব নবী আমার ওয়াজ করেছিলেন,
ওয়াজ করেছিলেন আল্লাহ ফারিস্তাদের মাঝখানে, ওয়াজ করেছিলেন বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের মাঝখানে, আর এখন আলেম ওলামারা ওয়াজ করছেন সাধারণ মানুষদের মাঝখানে। সবাজ কি এক? সবাজ এক বলে কথাই বলে না, একটা যেমন রু তেমন ফারিস্তা বলে তো, যেমন রু তেমন ফারিস্তা। এই বক্তাও যেমন হয়েছে শ্রোতাও তেমন হয়েছে, বক্তাও স্টেজে উঠে সে মানে কখনো বক্তাদের মুখ থেকে এমন অশ্লীল কথাও বেরিয়ে যাচ্ছে যেটা শোনার মতো নয়, শ্রোতারাও সেরকম হয়েছে বসে বসে ভালোই হয়েছে। ভাইরা আমার, এ জায়গায় কোরআন হাদিস পাক থেকে কথা বলতে হবে, একেবারে মানুষ যাতে সিরাতুল মুস্তাকিম পথের দিশা পায় সে ব্যাপারে ভাবতে হবে। ভাইরা আমার, জওয়ান যুবকেরা ও আমার বন্ধুরা ও তরুণেরা, শুনে রেখে দিন বাবা ও মুসলমান, কোরআন মাজিদ আমার আল্লাহ তাআলা সারা বিশ্বের মানুষের জন্য নিয়ে আসেন, সারা বিশ্বের মানুষের জন্য আমার মাহবুব আল্লাহ সংবিধান করে দেন। ও জওয়ান যুবকেরা, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরার নাম সূরা বাকারা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে দয়ার নবীর উপর জানিয়ে দেন, জালিকাল কিতাব লা রাইবা ফিহি আই হাযাল কিতাব লা শাক্কা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েতের কিতাব। এই কিতাব যারা ফলো করবে মুত্তাকি হয়ে যাবে। ভাই আমার, দোস্ত আমার, সে কোরআন মাজিদ আজকে আমরা পড়ি না, সে কোরআন মাজিদ আজকে আমরা বুঝি না। ও আমার বন্ধুরা, কোরআন মাজিদকে বোঝার চেষ্টা করতে হবে, কোরআন মাজিদের ইত্তেবা করতে হবে। জীবন্ত কোরআন আমার আল্লাহ বিশ্ব নবীকে করে দেন, সে বিশ্ব নবীর সুন্নাত মানতে হবে। আল্লাহ বলছেন বান্দারে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ভেবে দেখেছ এ দুনিয়ায় আসার আগে আমি আল্লাহ বলি বান্দারে, এ দুনিয়ার মানুষ তোমরা ছিলে মৃত, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, বিল্লাহি আল্লাহর সাথে, কখন তুম আমওয়াতান তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি, এই পৃথিবীতে তোমরা সুন্দর সংসার পেয়েছ, এই পৃথিবীতে তোমাদের জন্য হাওয়া বাতাস পানি শস্য শ্যামলা ফলমূল পৃথিবী আকাশ চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ সবই দিয়েছি। হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি জীবন দিয়েছি, কখন তোমরা মৃত্যু দেব, তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম আবার তোমাদের মওত আসবে, তোমাদের মওত দেয়া হবে, সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহ আমার নিকট তোমাদের ফিরতে হবে। সেদিনের কথা কি তোমরা ভুলে যাও? সেদিনের ঘটনা কি তোমরা ভুলে যাও? হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে কেমন করে ভুলে থাকো? আমি আল্লাহর সঙ্গে কেমন করে কুফুরি করে থাকো? আমি আল্লাহর হুকুম কেমন করে অস্বীকার করো? হে বান্দারে, আমি আল্লাহ কেন তোমাদের পায়দা করেছি তোমরা কি জানো? মাবুদ আল্লাহ আবার জানিয়ে দিচ্ছেন, মা খলাকুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিল আবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ পয়দা করি না। তাহলে জিন এবং মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। এখন ইবাদত যদি সবসময় মানুষ করি তাহলে সংসার ধর্ম হবে? চাষবাস, ব্যবসা বাণিজ্য, কারবার, চাকরি বাকরি, নৌকরি এসব হবে? কিছুই হবে না। তাই বলা হয়েছে সূরা নাম সূরা আহজাব আয়াত নাম্বার হলো 21, আমার মাবুদ আল্লাহ জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছি, তোমাদের জন্য বিশ্বনবীকে মডেল করে দিয়েছে, তোমরা কেমন ভাবে জীবন যাপন করবে, আমি তো ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি না, আমার ইবাদতের জন্যই তো আমি মানুষ তৈরি করেছি। তাহলে মানুষ কি কাজ কারবার ব্যবসা বাণিজ্য করবে না? চাষাবাদ দিন ধর্ম এসব কি করবে না? ব্যবসা বাণিজ্য সংসার ধর্ম ছেলে মেয়াল আওলাদ এসব কি করবে না? তাই আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে দুনিয়ার মানুষ নিশ্চয় তোমাদের নবীর মধ্যে আছেন তোমাদের জন্য উত্তম আদর্শ। তো যে আমার রাসূলের ইত্তেবা করল, যে আমার রাসূলের অনুসরণ করল, আবার আল্লাহ বলছেন মাইয়ুতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের তাবেদারি করল সে আমি আল্লাহ আমারই গোলামি করল। তাহলে কথা বোঝা যাচ্ছে তো নাকি? আমার আল্লাহ কেন পাঠিয়েছেন? মরতে হবে। আল্লাহ বলছেন তুফুরি করা চলবে না। এই হাওয়া কার নিয়েছ, বাতাস কার নিচ্ছ? 15টা মিনিট যদি নাকটা আর মুখটা যদি কেউ টিপে ধরে, দুনিয়ার কোনো মোটা সোটা লোকের দরকার নাই, আমাকে অনুমতি দেন, আমি রুগা পাতলা মানুষটাকে অনুমতি দেন 15টা মিনিট নাক আর মুখটা টিপে ধরবো, যদি বেঁচে থাকেন 5,000 টাকা দেবো। বাবা বেশি পয়সার মালিক আমি নয়, কোটি কোটির গল্প করতে পারবো নি, 5,000 টাকা দেবো 15টা মিনিট নাক আর মুখটা টিপে ধরবো। তাহলে হাওয়া যে আপনার এই যে অক্সিজেন যাচ্ছে শরীরের ভিতর প্রবেশ করছে, এই যে প্রসেসিং হচ্ছে, এই প্রসেসিং যদি একটু বন্ধ হয়ে যায় তাহলে জীবনটা আপনার শেষ হয়ে যায়। আপনার কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, কত ভালো ভালো খাবার আপনি খান, গলার এই ভিতরে খাদ্য নালীতে যদি একটা ছোট্ট টিউমার হয়ে যায়, সমস্ত খাবার আর মুখ দিয়ে যাবে না, তখন সেলাইন দিয়ে পাঠাতে হবে ভাই। কথা ঠিক না বল? তাহলে সব নিয়ামত আল্লাহর নিচ্ছ, কিন্তু আল্লাহর দরবারে কে একবার সিজদার ঝুঁকছ? সব নিয়ামত আল্লাহর নিচ্ছ, আল্লাহর দরবারে কে তুমি সিজদায় ঝুঁকছ? হে বান্দারে, আমার আল্লাহ বলছেন বান্দারে, দুনিয়ার মধ্যে ইবাদত সমূহের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, আফজাল ইবাদত হলো আসসালাত আসসালাম, ওরে বান্দার নামাজ নামাজ। বিশ্বনবী আমার যখন ইন্তেকাল করবেন দুটো শব্দ মুখ থেকে উচ্চারণ করেছিলেন, একটা শব্দ তার মধ্যে হলো নামাজ নামাজ আসসালাম আসসালাম। বিশ্বনবী রাত্রিতে রাত জেগে ইবাদত করেছেন, এত নামাজ পড়েছেন, এত নামাজ পড়েছেন, নবীর আমার পাটা ফুলে যায়, আবার রাত্রে নবীর আমার আরামের বিছানায় বিশ্রাম করেছে। কিছু মানুষ
উদাহরণ দেয়, বলে নামাজ তো আল্লাহ পড়তে বলেনি, কায়েম করতে বলেছে। এই কায়েম করা মানে তো নামাজ প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা করা মানে তো নিজে পড়া। ভুল ব্যাখ্যা করে এরা, বুঝতে পারছো? জান্নাতের চাবি কাঠি হল নামাজ, আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মিরাজ হল নামাজ। ও মুসলমানের ছেলে, সেই বিশ্ব নবীর কথা গেলে ভুলে, ও মুসলমানের ছেলে, সেই বিশ্ব নবীর তরিকা দিয়ে ছেড়ে, মুসলমানের ছেলে তুমি নায়ক গায়কের ভক্ত হলে, মুসলমানের মেয়ে তুমি আজকে নায়িকা গায়িকার শিষ্যা হলে, হে যুবক শুনে রাখে যা, হে মুসলমানের কন্যা হয়ে যেও না মা খেলনা, মনে রাখবে মা আল্লাহর দরবারে যেতে হবে, ভুলে যেও না হে মুসলমানের কন্যা। রাগ করবেন না বাবা, একটুখানি বোঝার চেষ্টা করা যাক। আমি আপনাদের মহিবুল্লাহ হুসাইনি ভাই আপনাদের খেদমতে এসেছি, তাই দুটো হক কথা হক করে বলে দিয়ে যাই। বন্ধুরা আমার সুরকে জান, এ জওয়ান যুবকেরা, মুসলমানের ছেলে এখন নায়ক গায়কের ভক্ত হয়েছে, জিন্সের প্যান্ট পরে, টাইট ফিটিং গেঞ্জি পরে, হাঁটুর কাছে পায়ের কাছে তিন জায়গায় ছিঁড়ে দিয়ে সলেমান খানের স্টাইল ধরে। ভাই আমার, দোস্ত আমার, 31 ডিসেম্বর যখন আসে, 1 জানুয়ারি যখন আসে, এ মুসলমানের কিছু ছেলে ডিজে নিয়ে পিকনিক করতে যায়, ফিস্ট করতে যায়, বাঁশবাগানের ঝাড়ে গিয়ে পৌঁছায়, নদীর পাড়ে গিয়ে তারা পৌঁছায়, 10-20 বন্ধু মিলে ডিজের তালে তালে নাচতে দেখা যায়, একে অপরকে বলছে ভাই হ্যাপি নিউ ইয়ার, দেখা মার বাহার, লাল পানি এমন চালিয়েছে চোখে সরষে ফুল দেখছে, লাল পানি দিয়ে ভাই আমার ধরেছে কবিতা, বন্ধুকে দেখছে নায়িকা, কোমর ধরে ধরে নাচছে বলছে দেখ কেমন লাগে। বন্ধুরা আমার, জওয়ান যুবকেরা, এ তরুণেরা, মুসলমানের ছেলে, ঈদের চাঁদ রাত এলে এরা চাঁদ রাত মানানোর নাম করে কিছু অসামাজিক কাজ করে, ডিজে নিয়ে গান বাজনা, ভাই আমার ঈদ উদযাপন করে, এর চেয়ে হারাম জিনিস, জঘন্য জিনিস পৃথিবীর জমিনে আর হয় না। জওয়ান যুবকেরা, এর জন্য ইসলাম বলেছে বাচ্চা বেলা থেকে ছেলেদেরকে একটু দিনের তালিম দেন, আপনার বাচ্চাটাকে ছোট থেকে একটু দিনের তালিম দেন। 7 বছর যখন বয়স হবে তার আগে থেকে তো আপনি মসজিদের দিকে নিয়ে যান। বিশ্ব নবী বলেন যে মসজিদের শেষ কাতারে বাচ্চাদের কোলাহলের আওয়াজ পাওয়া যায় না, আমার বড় ভয় হয় আপনার জেনারেশন নামাজে দাঁড়াবে কিনা। ভাই ও যুবকেরা, ও আমার বন্ধুরা, ছোট ছোট বেলা থেকে হাতটা ধরে ধরে বাচ্চাগুলোকে যদি মসজিদে নিয়ে যান, ওই ছেলেরা বড় হলে একটু বড় হবে নামাজি হবে, 5 অক্ষর নামাজি হবে, বাম্মা মারা গেলে বাম্মায়ের কবরের ধারে যাবে। নবী আমার জানিয়ে দেন, আউ তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফির লাহু বাদা মাউতিহি, নেক সন্তানের ওসিলায় আমার আল্লাহ তাআলা কবরে পড়ে পড়ে সওয়াব পৌঁছায়। জয় হবে না, আপনারা কে কে চান না নেক সন্তান, হাত তুলে দেখান তো দেখি, নেক সন্তান চান না? তোমার তো বিয়ে হয়নি, তুমি হাত তুলছো কেন? হয়েছে বিয়ে? বিয়ে হয়েছে? আই ভাই আমার, জওয়ান যুবকেরা, নেক সন্তান যদি চান, বাচ্চা বেলা থেকে একটু দিনের তালিমটা দেন। বাচ্চার জন্মের পরে তাকে আল্লাহ বলা শেখান,
বাচ্চার জন্মের পর যখন পা পা চলে চলে করে হাঁটতে পারে তখন তাকে আসসালামু আলাইকুম শেখান, তাকে কালেমা শরীফের বুলি তাকে শেখান, ও মুসলমানের ছেলে তাকে একটু দিনের তালিম দেন। তার জায়গায় হয়ে গেছে উল্টো। আজকাল আমরা মডার্ন এডুকেশন নিয়ে ব্যস্ত, বাচ্চার জন্মের পর যখন বাচ্চা একটু পা পা চলি চলি করে হাঁটতে পারে তখন তাকে বাপ শেখায় সন্টু পড়ো বলো টাটা টাটা বলো টাটা টাটা, আমি বলি তোমার কপাল ফাটা, বড় হলে ছেলে মারবে তোমায় ঝাঁটা, তুমি শেখাচ্ছ প্রথমেই টাটা, ওকে আল্লাহ শেখাও আসসালামু আলাইকুম শেখাও। মডার্ন হওয়ার পর স্বামী স্ত্রী একে অপরের নাম ধরে, ভাইরা আমার জওয়ান যুবকেরা, স্বামী স্ত্রীকে বলে মনা, স্ত্রী স্বামীকে বলে সোনা, এইভাবে তাদের ডাকা ডাকা হতে থাকে। ভাই বাচ্চা যখন একটু বড় হতে থাকে তখন সে দেখতে পায় বাপ্তার মাকে তা বা বাপ্তার স্ত্রীকে, মানে এর মাকে মোনা বলে ডাকছেন, এ বাচ্চাও নাম ধরা শুরু করে মোনা আর বাপকে বলে সোনা। সর্বনাশ করেছে, কোন দিকে যায় বলো না, স্বামী স্ত্রী দেখছে সর্বনাশ, কি করা যায়। স্ত্রী মেয়েদের বুদ্ধি বেশি, তারা নিজেদেরকে বলছে এক কাজ করো, এ ছেলেটাকে যদি লাইনে ফেরাতে হয় তাহলে আমাদেরকে একটু অন্য পথে হাঁটতে হবে। কি পথে? না আজ থেকে আমি তোমাকে বলবো পাপা, আর তুমি আজ থেকে আমাকে বলবে মাম্মি। এখন স্বামী একে স্ত্রীকে বলছে পাপা ড্যাডি, আর স্ত্রী স্বামীকে বলছে, স্বামী স্ত্রীকে বলছে মাম্মি, আর স্ত্রী স্বামীকে বলছে ড্যাডি, যাতে করে ছেলে শেখে। মডার্ন এডুকেশন শেখালে এই অবস্থা। বাচ্চা বেলা থেকে একটু দিনের এলেম যদি শিখিয়ে দেন, দিনের তালিম যদি শিখিয়ে দেন, ওই ছেলেটা আপনার সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক হয়ে যায়। দিন দুনিয়া ধন্য হবে, দিন দুনিয়া তোমার ধন্য হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন ধরে নবীর তরিকা মেনেছিলেন। হযরতে ওমর ফারুক কত কষ্ট করে নবীর শত্রু ছিলেন, নবীর জীবন নেবার জন্য তৈরি, হঠাৎ করে নবীর জীবন নবীর জন্য জীবন দেবার জন্য তৈরি হয়ে গেলেন। মুসলমান একটুখানি খেয়াল করেন, ও তরুণের একটুখানি স্মরণ করেন, সেই বিশ্ব নবীর সাহাবাদের কথা একবার আপনি ভেবে নেন। সাহাবায়ে কেরামেরা কত কষ্ট করে ইসলাম দিন তারা পেয়েছিলেন। আমার আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। সুরার নাম সুরা আল ইমরান, আয়াত নাম্বার হলো 19। এই 19 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন ইন্নাদ দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। ওরে বান্দারে ছোটবেলা থেকে বাচ্চাদের ইসলামের শিক্ষা তোরা দে, যদি দিতে পারিস সারাটা জীবন ধরে তোরা ধন্য হয়ে যাবি রে। বাপ
একটুখানি শুনে রাখা যাক, হযরতে ঈসা রূহুল্লাহ বাবা মুসলমান ভাই আমার দোস্ত আমার, তার কমকে তিনি দিনের এলেন শিক্ষা দেন। হযরতে ঈসা রূহুল্লাহ এমন ভাবে হযরতে ভাই আমার নূহ নবীর জামানার মানুষদের কথা বলে দিনের এলেন শিক্ষা দেন। হযরতে ঈসা রূহুল্লাহর ভক্তরা তারা মাসগুল হয়ে যায়, তারা বলতে থাকে হুজুর আপনি এত সুন্দর বয়ান আমাদের করলেন যেন আমরা কত আনন্দিত হয়ে গেলাম, এমন সুন্দর বয়ান করলেন আমাদের প্রাণটা ভরে গেল। ও নবী সারুহুল্লাহ আপনি সেই নূহ নবীর জামানার বন্যার কথা বললেন, আমার আল্লাহ তাদের উপর গজব নাজিল করেছিলেন। ও নবী যদি আমরা সেই জামানার কোন মানুষের কাছ থেকে শুনতে পেতাম তাহলে আরো না আমাদের কত ভালো লাগতো। আপনি যা বললেন তাতে তো অনেক ভালো লেগেছে, কিন্তু সেই জামানার যদি কোনো মানুষ সেই জামানার ঘটনাটা বলতেন তাহলে আমাদের আরো কত না ভালো লাগত। কিছুটা মাটি নিয়ে আসা হলো হযরত ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাকে রূহকে জিন্দা করার ক্ষমতা দিয়েছিলেন, মৃত মানুষকে তার জিন্দা করার আল্লাহ শক্তি দিয়েছিলেন। সেই সময় কিছুটা মাটি তৈরি করে, কিছুটা মাটি জোগাড় করে, কিছুটা মাটি এক কাজে করে হযরত ঈসা রূহুল্লাহ বলেছিলেন কুম বিইজনিল্লাহ, ওঠো আল্লাহর হুকুমে তুমি ওঠো। বলার সঙ্গে সঙ্গে হযরতে নূহ নবীর ছেলের ছেলে হযরতে কাব উঠে পড়লে, নড়তে চড়তে নড়তে চড়তে আস্তে আস্তে উঠে পড়লে। ও জওয়ান জওয়ানেরা নূহ নবীর যাকে বলা হয় উম্মুল কোরআন আমরা পড়ি পাঁচ ওয়াক্ত, বাবা ইমাম সাহেব পড়েন আমরা শুনি, মসজিদে গিয়ে আমরা দাঁড়িয়ে যাই, আমরা পড়তে থাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়ুন আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি, তোমারই ইবাদত করি, আমরা তোমারই ইবাদত করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। কথা ঠিক কিনা ভুল বলেন? সাহায্য চাই কিনা? চাই, সত্যি চাই না মুখে কথার কথা? আল্লাহর কাছে সাহায্য চায় না বান্দার কাছে? জোরে বলে, কিন্তু খেলায় পড়লে তো প্রথমে মেম্বারের কাছে যায়, আল্লাহর কাছে যায় কি ভাই? যায় প্রথমে মেম্বারের কাছে যায়, তারপরে না হলে প্রধানের কাছে যায়, সেখানে না হলে এমএলএর কাছে যায়, আল্লাহর কাছে কখন যায়? কখন যায়? সবচেয়ে শেষে, যখন আর উপায় নাই, যখন আর উপায় নাই তখন কোথায় যায়? আল্লাহর কাছে, মসজিদে যায়, তখন মসজিদে যায়, তার আগে যায় না। ছাগল ঢুকে পড়েছে মসজিদে, মুসল্লি তাড়াচ্ছে,
ছাগলের মালিক ছুটে ছুটে এসে বলছে, ও আমালা একটা জানোয়ার, তাকে এত চেঁচাচ্ছ কেন? ও যদি বুঝতো সঠিক জিনিস, যদি বুঝতো তাহলে ও কি মসজিদে ঢুকত? তার মানে ছাগলের মালিক সঠিক জিনিস বুঝেছে, ওই জন্য মসজিদে ঢুকে নেয়। কথা বোঝা যাচ্ছে না? বুঝলেন? ছাগলটা সঠিক জিনিস বোঝে বলে ঢুকে গেছে, আর এই বোঝে বলে ঢুকে নেয়। আল্লাহর কাছে কখন যা মানুষ যায়? যখন বোঝে না তখন যায় নাকি? রাগ করবেন না বাপ। আল্লাহ বলছে, তোমরা এই বলে দোয়া চাও, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো হে আমার মাবুদ আল্লাহ। তোমরা আমার, তুমি আমাদেরকে সঠিক পথের দিশা দেখাও, সঠিক পথে পরিচালিত করো হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে তরুণেরা, হে মুসলমানের ছেলেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, পৃথিবীতে পর্যন্ত বড় বড় আথার, বড় বড় পণ্ডিত, বড় বড় গবেষক, বড় বড় বৈজ্ঞানিক, তারা আজ পর্যন্ত বুঝতে পেরেছে, চিনেছে যে আল্লাহর আশ্রয় ছাড়া, বিশ্ব নবীর তরিকা ছাড়া সঠিক কোন দিশা পাওয়া যাবে না। ও জওয়ান যুবকেরা, কেসিয়াস কেলের নাম শুনেছেন? কেসিয়াস কেলে পরবর্তীকালে নাম নিয়েছিলেন মোহাম্মদ আলী কেলে। তিনি ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন একজন বক্সার, তিনবার তিনি বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছেন, সারা পৃথিবীতে তার নাম। তিনি কেসিয়াস কেলের মেয়ে বলছেন, যদি আমার পিতা কেসিয়াস কেলে, মোহাম্মদ আলী কেলে যদি একজন বক্সার না হতেন, তিনি অবশ্যই একজন ইমাম হয়ে যেতেন। এতটাই ধার্মিক হয়েছিলেন। বন্ধুদের দেখে এ বলে, ফাটাফাট দে তো ভাই, ফাটাফাট সিলকাট, ও মাছে দে তো ভাই, ফাটাফাট সিলকাট। সিলকাটের ধোঁয়ার টান মেরে মোটরসাইকেলের হ্যান্ডেল ধরে, দেখ কেমন লাগে বলে বাজার থেকে বেরিয়ে যায়। কষ্টকাঠিন্য প্রবলেম আছে ভাই, বাথরুমে গিয়ে সিগারেট চালায় না, মনে পড়ে যায় না, বলেছিল বন্ধুরে ভাই, সাদে গন্ধ অতুলনীয়তাই তো, বোঝা যাক এখন কেমন সাদে গন্ধ অতুলনীয়। বাথরুমের ভিতরে যখন ধোঁয়ার টান মেরে উড়িয়ে দিয়েছে, মনে মনে ভাবছে বন্ধু বলেছিল এটা নতুন স্টাইলের সাদে গন্ধ অতুলনীয়, দেখি কেমন অতুলনীয়। একদিকে স্বাদ সুন্দর পাচ্ছি, আবার একদিকে গন্ধ তো পাচ্ছি, তাই বলছে তার তাই তো সত্যি স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে গিয়েছে। কথা ঠিক না বল? মুসলমানের ছেলে সিগারেট বিড়ি চালায়, মুসলমানের ছেলে মাঝে মধ্যে সুযোগ পেলে লাল পানিতেও চুমুক দেয়। রাগ করবেন না বাপ। হে মুসলমানের ছেলে, জবান হারাম হয়ে যাক, এটা কি চান আপনি? যে জবানের ওই লিকুইড হাইপার ঢুকেছে, ওই ভাই আমার দোস্ত আমার, ওই কেমিক্যাল একবার ঢুকেছে, ওই অ্যালকোহল একবার ঢুকেছে, জবানটা 40 দিন নাপাক হয়ে গিয়েছে বাবা। আমার আল্লাহ মদকে হারাম করে দিয়েছে। ও মুসলমান একটু শুনে রাখো, মুসলমান একটুখানি জেনে রাখো, হে মুসলমানের ছেলে তুমি নায়ক গায়কের ভক্ত হলে, হে মুসলমানের ছেলে তুমি নায়ক নায়িকা গায়িকার ভক্ত হলে, এ কেসিয়াস কেলে কি বলে শুনে রাখো কানটা খুলে। কেসিয়াস কেলে ফিরি শিকারের কোনো কিছু খেতেন না, কিন্তু মুখ পকেটে দিসলাই নিয়ে ঘরে, পকেটে দিসলাই নিয়ে ঘরে। কারণটা কি?
হাতের তালুর উপর রেখে দিই, আর রাখতে পারি না তখন ফেলে দিই। ফেলার আগে বলি, হে কেসিয়াস এলেঙ্গে, তুমি একটা দেশলাইয়ের কাঠির আগুন সহ্য করতে পারো না, তুমি কোনার কাজ করে কেমন করে জাহান্নামার আগুন সহ্য করবে। তাই কেসিয়াস এলেঙ্গে মেয়ে বলে, আমার আব্বা যদি একটা বক্সার না হতেন, আমার আব্বা যদি আজকে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন না হতেন, নিখাত আমার পিতার জন্য ইমাম সাহেব হয়ে যেতেন। আজকাল মুসলমানেরা একটু ইমাম সাহেব দেখলে, ও ইমাম সাহেব আমাদের পকেটের লোক নাকি? হ্যাঁ, ইমাম মানে হলো সাদার, ইমাম মানে হলো নেতা। আজকে ইমামদের সম্মানকে আমাদের কম, আমাদের সমাজ ইমামদের সম্মানকে নষ্ট করছে। এর জন্যে কিছু মোল্লা মৌলবী ইমাম আপনি বলেন, এই স্টেজে উঠে যদি আমি গালাগালি করি, আমি এ খারাপ ও খারাপ সে খারাপ বলি, উল্টো পাল্টা কথা বলি, তাহলে শুধু আমার একার সম্মান নষ্ট হবে না, বরং এই ওলামা সমাজের সম্মান নষ্ট হবে। কথা ঠিক না ভুল? একটা মুসলমান যদি অন্যায় কাজ করে, খুব জঘন্য কাজ করে, শুধু সেই মুসলমানের সম্মান নষ্ট হবে না, মুসলমান সমাজের সম্মান সেখানে নষ্ট হবে। আমাদেরকে ভাবতে হবে, আলেম ওলামাদের আল্লাহ ইজ্জত দিয়েছেন, আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলছেন নবী আর আসবে না, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না, তবে কাল কায়ামত পর্যন্ত বিলায়েতের দরজা খোলা থাকবে, যত আউলিয়ায়ে কেরাম আসবে তারা হলো আলেম হাক্কানি, আসবে তারা হলো নবীদের ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলেছেন, ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার আলেম হাক্কানি, আলেম যারা আমার উম্মতের মধ্যে, তারা হলো বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ে ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান একটুখানি লক্ষ্য রেখে দাঁড়ান, মুসলমান সেই বিশ্বনবীর অনুসরণ করে নেন, বিশ্বনবীর তরিকাটা আপনি মেনে নেন। ও মুসলমানের কন্যা, হয়ে যেও না মা খেলনা, তাহলে তোমাকে লোকে করে দেবে ফেলনা। ও মুসলমানের কন্যা, ইমান এনে সঠিক পথে চলো না। ভাই আমার দোস্ত, আমার মায়েদের কথা যখন বলে ফেলেছি, আমি ফিরে আসবো ঈসা নবীর কথায়, কিন্তু তার আগে যখন মায়েদের কথা বলেছি, এখানে একটা কথা বলে রাখি। ও মেয়েরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মা বোনেরা আল্লাহর নবীকে বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, ছেলেরা মসজিদে যায় নামাজ পড়ায়, ছেলেরা মসজিদে যায় আজান দেয়, ছেলেরা ঈদগাহে যায়, ছেলেরা ঈদের নামাজ আদা করে নেয়, ছেলেরা বাইরে বেরিয়ে কত ভালো ভালো কাজ করে, দিনের কাজ করে। আমরা মেয়েরা, আমাদের তো আপনি কিছু তেমন বলছেন নাই, বিশ্বনবী আমার বলবেন, হে মা বোনেরা, মেয়েরা শুনে রেখে দাও, চারটে কাজ তোমরা ভালো করে করো, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ো, বছর এক মাস রমজানের রোজাটা রাখো, স্বামীর একটু দেখাশোনা করো, আর একটু হেফাজতের সঙ্গে চলো, একটুখানি তোমার শরীরে কভার লাগাও। আমি বলি, মোবাইল কিনলে যেমন কভার লাগাতে হয়, তাতে লোকের কি আসে যায়? মোবাইলের স্ক্রিনটা ভালো থাকবে ভাই, মোবাইলটা পড়ে গেলে স্ক্রিনটা ফাটবে না। আপনার লোকে কি বলছে কি আসে যায়? মোবাইলটা আমার জন্য কভার লাগানো দরকার আছে ভাই। ও মুসলমানের নারীরা, আপনাদের বলে দিয়ে যাই, মোবাইলের থেকে হাজার হাজার গুণের বেশি মূল্য আপনাদের আল্লাহ বানিয়ে দিয়েছেন, তাই আপনারাও যখন বাইরে বেরোবেন একটা কভার লাগানো চাই। পর্দাকে চর্চা করে স্বামীকে পান দিয়ে খাইয়ে দেবেন না, পর্দাকে চর্চা করে ছেলে কোটার ছাদে গুজে রেখে দেবেন না, পর্দাকে একটু বাইরে বের করে হেফাজতের সঙ্গে চলুন,
পর্দায় রকম করলে হবে না, ওটা আমার চাচাতো ভাই ওতে অসুবিধা নাই, ওটা আমার ফুফুতো ভাই ওতে অসুবিধা নাই, ওটা আমাদের কালো চাচা হয় তাতে কি আসে যায়, ওটা আমাদের গয়লা হয় ও আসছে যায় কোনো অসুবিধা নাই। আর যখন ইমাম সাহেব, সুফি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেবের দেখা পায়, মাথার হেলমেটটা এমন টেনে সামনে দিকে নামাই, পেছনটা লোডশেডিং হয়ে যায়, এরকম পর্দা করলে আল্লাহর দরবারে বাঁচা যাবে না। রাগ করবেন না মা, কথাটা বলে দিয়ে গেলাম, স্বামী স্ত্রী মহাব্বত ভালোবাসা বাড়ান, স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসন। বলে হুজুর মাঝে মধ্যেই বলে বাড়িতে আসে তো সব দোয়া তাবিজ করতে, হুজুর আব্বাজানের কাছে আসে, আম্মাজানের কাছে আসে, আমার আম্মাজান ছোট হুজুর কেবলার কলিজার টুকরা কন্যা, মস্ত বড় আবেদা জাকেরা সলেহা বান্দি, সারাদিন বহু মহিলারা তার কাছে আসে, দিনের তালিম দেন, তাদের হেদায়তের দিশা দেন। আব্বাজান পীরনগর হুজুর কেবলার বড় সাহেব দাদা, ছোট হুজুর পীর কেবল রহমতুল্লাহ জামাতা, তো সারাদিন ধরে বহু মানুষ আসেন, দিনের খেদমত তিনি করেন। তোমার হুজুর স্বামী স্ত্রীতে গরিব অশান্তি, আমার স্বামী ভালো নাই হুজুর, রাতের বেলা সেদিনে ফোন করেছে আমাকে একজন মহিলা, ফোন করে বলছে হুজুর একটু আপনাদের বাড়িতে যাব, হুজুর খুব কষ্টের মধ্যে আছি, রাত্রে দুটো আড়াইটার সময় আমার স্বামী আমাকে মারে, হাত পা সব ভেঙে দিয়েছে হুজুর। আহ, শুনে বুকটা ভেঙে গেল, এরা মুসলমান, এরা মুসলমান না জাতির কলঙ্ক, এরা ছি ছি ছি, হাই রে হাই, আমার আল্লাহ কি বললে, ভুটালে বলেন যে জায়গায় আমি মুখ লাগিয়ে পানি পানি করেছি, রাসুল আমার সেই জায়গাতে মুখ লাগিয়ে পানি পানি করেছেন, জেনে বলেন সুবহানাল্লাহ। এই তো ভালোবাসা, এই তো মহাব্বত। আজকে সংসারে ভালোবাসা গায়েব হয়ে গেছে, কেন কেন? ভালোবাসা থাকবে কি করে? নবীর তরিকা নাই, বিশ্ব নবীর চরিত্র নাই, বিশ্ব নবীর অনুসরণ নাই, রসুলের সুন্নত নাই। সুন্নত কি একটা দুটো নাকি? সুন্নত নাই শুধু বাক্য আলাপ, আরো সুন্নত হলো আছে তুমি জানো কি, জানলেও জীবনে তুমি তা মানো কি? কথা ঠিক কিনা ভুল বলুন, কথা ঠিক কিনা ভুল বলুন? শূন্যত শুধু নয় খিদমতে মেহমান, আরো শূন্যত নয়, শূন্যত শুধু নয় খিদমতে মেহমান, শূন্যত শুধু শূন্যত আছে তুমি তা জানো কি, জানলেও জীবনে তুমি তা মানো কি? কথা ঠিক কিনা ভুল বলুন? কিতাবের মধ্যে পাওয়া যায় যখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত তৈরি হয় তখন আল্লাহর আরশ পর্যন্ত রাজি খুশি হয়ে যায়। বলে হুজুর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুধু সন্দেহ, শুধু অবিশ্বাস, শুধু গোলমাল,
হবে না কেন? ভালোবাসা আসবে কোথা থেকে? ছোটবেলা থেকে এত ভালোবাসা বিতরণ হয়ে যাচ্ছে, ভালোবাসার জমছে না, কথা ঠিক না? বল বলে কই তোর পল্টু কোথায়? বলে আর বলিস না ভাই, ও পাড়ার ওই ডিউটি সেখানে দিচ্ছে সে ডিউটি, কথা ঠিক কিনা বল বলুন। ও সংসারটা গঠন করে দেয়া, সংসারটা বসিয়ে দেওয়া হয়েছে, ভালোবাসা যা ছিল সব খরচ হয়ে গিয়েছে, অল্প দিনের মধ্যে ভালোবাসা সব ফুরিয়ে গিয়েছে, কথা ঠিক কিনা বল বল। ভাইরা আমার জওয়ান যুবকেরা, বিশ্বনবীর তরিকা ভুলে গেলে চলবে না, বিশ্বনবীর আখলাক ভুলে গেলে চলবে না, বিশ্বনবীর নিয়ম নীতি ভুলে গেলে চলবে না। ভাই আমার বিবাহের পরে শুধু সন্দেহ আর সন্দেহ, স্বামী স্ত্রীকে বলে তুমি ওর সঙ্গে কথা বলো, তার সঙ্গে কথা বলো, স্ত্রী বলে তুমি এত দেরি করে ফেরো, তোমার মোবাইলে কার ফোন ঢোকে? ওই ঘরটা চাঁদের টুকরা হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি থাকে ওই ঘরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, আল্লাহর আরশ পর্যন্ত রাগান্বিত হবে। ও জওয়ান যুবকেরা, তোমার নামাজ রোজা সব বরবাদ হয়ে যাবে। মনে রাখবেন, স্বামী স্ত্রী একে অপরের নাই, পোশাকের নাই, আল্লাহর কোরআন বলে দিয়েছেন। ভাই আমার আমার আল্লাহ জোড়ায় জোড়ায় পায়দা করেছেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার কথা অনেক আছে। হে তরুণেরা, আমার যুবকেরা, তুমি নামাজ পড়ো, দিন করো, শরিয়াত করো, যাই করো, তুমি তোমার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো, হে জওয়ান যুবকেরা চলবে না। তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, হে তরুণেরা চলবে না। তুমি তোমার বাপকে কষ্ট দাও না, আমার নবী জানিয়ে দিয়েছেন, হুমা জান্নাতু কাওয়ানা রুকা, তোমাদের বাম্মা হলো জান্নাত, তোমাদের বাম্মা হলো জাহান্নাম, সে বাম্মাকে কষ্ট দেবে, জান্নাত তুমি পাবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করো, মহাব্বত তৈরি করো, অবিশ্বাস করো না, একে অপরের প্রতি বিশ্বাস করো, আল্লাহর দরবারে গেলে প্রত্যেকের নিজের নিজের জবাব দিতে হবে। হঠাৎ করে স্ত্রীর মোবাইল রাত্রে 12টার পরে যখন ক্রিং ক্রিং করে ফোনটা ঢুকে যায়, স্বামীর ঘুমটা ছেড়ে গেছে, মনে মনে ভাবছে কোন ছেলের ফোন ঢুকেছে, দেখি তাকে সর্বনাশ মেসেজ ঢুকেছে, যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। হঠাৎ করে দেখে সর্বনাশ মেসেজে দেখতে পাই লেখা উঠেছে বিউটিফুল। কি লেখা উঠেছে? বিউটিফুল লেখা উঠেছে স্ত্রীর মোবাইলে, বিউটিফুল লেখা দেখে রাত্রে 12:30টার সময় স্বামীর মাথা গেছে গরম হয়ে ওঠা, আর ঘুমিয়ে থেকে লাভ নাই, সকালে ফয়সালা হবে কে তোমার মোবাইলে বিউটিফুল লেখে, কোন ছেলের ফোন এলো বলো, মেসেজ কে পাঠিয়েছে। স্ত্রীর 12:30টার সময় চোখটা লোকরে লোকরে বলে, সর্বনাশ কোন ছেলে আমার মেসেজ পাঠালো দেখি, মোবাইলটা নিয়ে চোখটা লোকরে লোকরে দেখে বলে, হাই রে হাই, তোমার চোখে কি হয়েছে, আমরা হয়েছে নাকি, চোখে তোমার কি হয়েছে, আমরা হয়েছে? মোবাইলটা চার্জে লাগানো ছিল, ব্যাটারি ফুল লেখা দেখেছে, দেখিয়েছে আর তুমি বিউটিফুল লেখা দেখছ। হে জওয়ান যুবকেরা, আসলে সন্দেহ এমন একটা জায়গায় গিয়েছে, বিশ্বনবী আমার আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি মহব্বত করেছেন, আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি ভালোবাসা, কি মহব্বত তিনি দেখিয়েছেন।
হে জওয়ান যুবাকেরাম ও আমার মুরব্বিয়ানেরাম, এ রাসূলের সুন্নাত গুলোকে মানতে হবে, রাসূলের তরিকা গুলোকে মানতে হবে। নবী বলছেন ফামান রাগেবা সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার তরিকা ভুলে গেল, যে আমার সুন্নাত ছেড়ে দিল, সে আমার দলভুক্ত নয়। ভাই নবীরা এসেছেন, আউলিয়ায়ে কেরামেরা এসেছেন, তারা দিনের তালিম দিয়েছেন, ইসলামের শিক্ষা তারা দিয়েছেন, হযরতে ঈসা নবী তার উম্মতদের শিক্ষা দিয়েছেন, হযরতে ঈসা নবী হযরতে নূহ নবীর জামানার কথা বলেছেন, নূহ নবীর জামানার কথা শুনেন হযরতে ঈসা নবীর শিষ্যরা সম্মুক্ত হয়ে গিয়ে বলতে থাকে, ও আমাদের পয়গম্বর, ও আমাদের নবী ঈসা রূহুল্লাহ, আপনার মুখে শুনে এত ভালো লাগলো, আপনার মুখে শুনে প্রাণটা ভরে গেল, যদি আমরা সেই জামানার সেই যুগের কোনো মানুষের কাছ থেকে শুনতাম তাহলে আমাদের কত ভালো না লাগতো, কতই না মনটা ভরত। তাতে ঈসা নবী কি করেছেন, ঈসা নবী কিছুটা মাটি জোগাড় করেছেন, করে তাকে বলেছেন তুম বিইজনিল্লাহ খারাপ হয়ে যাও, আল্লাহর নামে খারাপ হয়ে যাও, উঠো। সঙ্গে সঙ্গে থরথর থরথর করে কাঁপতে 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 কে বেরিয়েছেন, হযরতে নূহ নবীর পুত্রের পুত্র বেরিয়েছেন, হযরতে নূহ নবীর ছেলের ছেলে বেরিয়েছেন, হযরতে নূহ নবীর ছেলে ছেলে উঠে দাঁড়িয়েছেন, আসসালামু আলাইকুম ঈসা, ইয়া ঈসা রূহুল্লাহ, হে ঈসা রূহুল্লাহ আপনার উপর সালাম। ওয়ালাইকুম আসসালাম, বাবা আপনি আমাকে কেন জিন্দা করলেন, কেন আল্লাহর দরবারে জিন্দা হওয়ার জন্য হুকুম করলেন, কি ব্যাপার কি ব্যাপার? ও আমার বন্ধুরা, হযরত ঈসা রূহুল্লাহ বলেছিলেন আপনার আপনার পিতার আমলে তিনি যে উম্মতকে শিক্ষা দিয়েছিলেন, যে সমস্ত উম্মতেরা দীন ভুলে গিয়েছিল, শরিয়ত ভুলে গিয়েছিল, তাদের অবস্থার কথা আপনি একটুখানি বলো। ভাইরা আমার জওয়ান যুবকেরা, ও আমার তরুণীরা, ও আমার জওয়ান যুবকেরা, হযরতে নূহ নবীর জামানার কথা বলতে লাগলেন, নূহ নবীর বন্যা হয়েছিল, নূহ নবীর জামানাতে আপনারা জানেন যে একটা তুফান হয়েছিল, সেই তুফানের কথা আমি বলবো না। এই তুফান হওয়ার ছ মাস আগে এক মহিলা এসে নূহ নবীকে বলেছিল, ও আল্লাহর নবী, ও হযরতে নূহ আলাইহিস সালাম, হুজুর আপনি আমাকে ইমানদার বানিয়ে নেন। হযরতে নূহ নবী তাকে কালেমা পড়িয়ে ইমানদার বানিয়ে নিলেন। নূহ নবী তাকে বললেন, ও মা বুড়িমা, অল্প কিছুদিনের মধ্যে এই গুনাহগার উম্মত উম্মতিদের ধ্বংস করার জন্য আমার আল্লাহ একটা বন্যা দেবেন মা, এই বন্যার জন্য তৈরি থাকবেন মা। আপনাদের মনে আছে ভাইরা আমার জওয়ান যুবকেরা, ও আমার তরুণীরা, ও আমার জওয়ান যুবকেরা, আমি ডিটেইলস বলবো না, পুরো ঘটনা আমি বলতে যাব না, আপনাদের হয়তো কারো কারো শোনা থাকতে পারে, তো দেখতে পাওয়া যায় বন্যা চুলোর ভিতর থেকে আগুন, বা আমার যেখানে আগুন থাকে সেই চুলো উনুন, যাকে উনুন বলি অনেকে, সেই চুলোর ভিতর থেকে পানি বেরোতে শুরু করলো, পাহাড়ের উপর 40 গজ পানি হয়ে গেল, ভাই আমার সেই বন্যায় কাফের মশরিক সব ধ্বংস হয়ে গেল, এমনকি নূহ নবীর ছেলে কেনান পর্যন্ত ধ্বংস হলো। বন্যা শুকিয়ে গেল, সব মিটে গেল, ঝামেলা চুকে গেল, মাঠ জমিন পরিষ্কার হয়ে গেল, ইমানদার ছাড়া আর কেউ বাঁচল না। সেই সময় দেখতে পাওয়া যায় বিশ্ব হযরতে নূহ নবী উম্মতদের বলতে লাগলেন, ও উম্মতেরা শুনে রেখে দাও, ওই বুড়ি মা, এই আমার বন্যা হওয়ার কয়েক মাস আগে
আগে ইমান কবুল করেছিল। বুড়িমা বলেছিল, হুজুর যখন আপনি নৌকায় উঠবেন হুজুর, তখন আমি বুড়িমাকে ভুলবেন না। বুড়িমা ধ্বংস হয়ে গিয়েছে। বুড়িমাকে আমি বলেছিলাম, বুড়িমা রে তুমি যে কোনো অবস্থায় করো না কেন, আল্লাহকে তুমি ভুলবে না। যে কোনো অবস্থায় থেকো না কেন, আমার আল্লাহর ইবাদত তুমি ছেড়ো না। যে কোনো অবস্থায় পড়ো না কেন, আমার আল্লাহর স্মরণ তুমি ভুলো না। বুড়িমাকে এটুকুই বলেছিলাম। বুড়িমা কত কষ্ট করেছিল, আজ বুড়িমা হয়তো মনে করবে আমি নবী তাকে ভুলে গেলাম। ও যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দান, এমন সময় বুড়িমা ভাই আমার বুড়িমার খোঁজ করতে নবী নূহ আলাইহিসসালাম টুকরো টুকরো করে হাঁটতে শুরু করলেন। চলো সাহাবীরা, চলো তো দেখি ওই বুড়িমাকে খুঁজে পাই নাকি, নাকি বুড়িমা বন্যায় মারা গেল, ভেসে গেল। চলো একবার দেখে আসি বুড়িমার যে অ্যাড্রেস ছিল, ওই অ্যাড্রেসে টুকরো টুকরো করে বুড়িমার কাছাকাছি যখন, ঘরের হুজরার কাছাকাছি যখন পৌঁছে গেছেন, বুড়িমা ছুটে 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 এসে বলে, ও আমার নবী হযরতে ইবনু হযরতে নূহ আলাইহি সালাম, আজ আমার কত বড় তাকদীর, আমার ঘরে নূহ নবীর আগমন হয়। এমন সময় হযরতে নূহ নবীকে দেখতে পেয়ে ওই বুড়িমা ছুটে ছুটে আসেন আল্লাহর নবী হযরতে নূহ আলাইহি সালাম, বলতে লাগেন, বুড়িমা রে, ও মা বুড়িমা, মা বুড়িমা, কিছু মনে করো না মা, একটা কথা তোমার কাছে জানতে চাই। ও মা বুড়িমা, মা বন্যা হয়ে গেল, তুফান হয়ে গেল, সমস্ত কাফের মুশরিকেরা সব ধ্বংস হয়ে গেল। মা বুড়িমারে পাহাড়ের উপর উপর 40 গজ পানি উঠে গেল। ও মা বুড়িমা, এত বড় তুফানে মা তোমাকে তো আমি নৌকায় তুলিনি মা। ও মা বুড়িমা, তুমি কেমন করে মা বাঁচলে বলো না, মা মা বুড়িমা তুমি বলো কেমন করে বাঁচলে বলো না। বুড়িমার চোখ মারা পানি নেই, বুক মারা বেদনা নিয়ে নেই, সেই সময় বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ও আমার নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাম, হুজুর আপনাকে কি বলবো, আপনি আমাকে বলেছিলেন, মা বুড়িমা তোমাকে আমি খবর দেব, আমি বয়স হয়েছে মা, আমার বয়স হয়েছে হুজুর, আপনাকে বলেছিলাম নৌকায় তুলে নেবেন, তাহলে আপনি বলছেন বন্যা হয়ে গিয়েছে। হুজুর আপনি আমাকে একটা শিক্ষা দিয়েছিলেন হুজুর, যে কোনো অবস্থায় করো না কেন, মা বুড়িমা তুমি ভুলে যেও না মা, আল্লাহর স্মরণ তুমি ছেড়ে দিও না। ও কি কথা বলবো, আমি আপনার হুকুম মেনে এই আমলে সব সময় লিপ্ত থাকি। হুজুর বলবো কি, শুনে কোনটা দিয়ে বন্যা এসেছে আর গেছে আমি বুড়িমা মোটেও বুঝতে পারি না। জোরে হবে না, জোরে হবে না। পেপার পত্রিকায় নিউজ হয়েছিল, ভারতীয় পাইলট ছিল, এ ভারতীয় পাইলট সহ সমস্ত মানুষ মারা গিয়েছিল। উদ্ধারকারীরা যখন উদ্ধার করতে শুরু করল, হঠাৎ করে ইন্দোনেশিয়ার ওই সমুদ্রে ভাই আমার বহু ঘন্টা পর যখন অন্তত একদিন পরে যখন উদ্ধার করতে পারছেন, দেখতে পাওয়া যায় বাবা একটা দুধের শিশু বাচ্চা, কুদরতি আল্লাহর ক্ষমতায় তাকে আল্লাহ মহাসমুদ্রের উপরে কুমির হাঙর তিমিদের মাঝখানে কুদরতি খাবার খাইয়ে জিন্দা জীবিত বাঁচালা। আল্লাহ বলছেন, বান্দারে
নবীর জামানায় যে ক্ষমতা আমার ছিল আজকের যুগেও সে ক্ষমতা আমার আছে বান্দা। তোরা যদি আমার দরবারে ফিরে আসিস আমি আল্লাহ তোদের হেফাজত করব। আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প তোদের উপর ক্ষেপণাস্ত্র মেরে মারতে পারবে না। আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প তোদের উপর হাইড্রোজেন বোমা নিক্ষেপ করলে কাজ হবে না। ভাই আমার তোদের উপর যতই জালেম বাদশা অত্যাচার করার চেষ্টা করুক সব অত্যাচার আমি বিফল করে দেব। আমার আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি কি ভুলে গেলেন? আপনার কি মনে নাই? আপনি কি লক্ষ্য করেন নাই? ওই আব্রাহাম বাদশার লোক লস্কর সমস্ত সঙ্গী সাথীদের সমস্ত কায়দা কৌশলকে আমি আল্লাহ বরবাদ করে দিয়েছিলাম। আজকে আমরা যদি ইমানদার হয়, প্রকৃত মুসলমান হয়, আল্লাহকে যদি স্মরণ করি, না আল্লাহর রহমত হবে কি হবে না, জালেম বাদশা যে আসুক না কেন, সে মোদিজি হোক আর যোগীজি হোক আর সারা বিশ্বের যত বড় বড়ই নেতা হোক না কেন, যদি কেউ আপনার উপর জুলুম করব বলে, আমার আল্লাহর যদি আপনি কাছের বান্দা হতে পারেন, সমস্ত তাদের কৌশলকে আব্রাহাম বাদশার মতো আমার আল্লাহ পাঞ্চাল করে দিতে পারেন, কথা ঠিক না ভুল? আমরা সেইভাবে আল্লাহর হুকুম মানতে পারি নাই, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে চোখের পানি অশ্রু বিসর্জন করতে পারি না। আল্লাহ বলছেন, বান্দারে ফাজকুরুনি আজকুরকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, আমি আল্লাহ দরবারে কুফরি করো না, তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আর আপনি যদি মানুষের কোনো কারোর শুকরিয়া আদা করেন, দেখবেন শুকরিয়া আদা করলেও তার মনটা গলছে না, সে তবুও তার উপর বাঁশ দেওয়ার চেষ্টা করবে। একদিন এক ধনী মানুষ গাড়ি চেপে এক ধনী মানুষ মিস্টার জহর তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। এক দরিদ্র মানুষ, অসহায় মানুষ, ক্ষুধার যন্ত্রণায় রাস্তার ধারের গাছ আপনার ঘাসগুলোকে খাচ্ছে, রাস্তার ধারের ঘাসগুলোকে খাচ্ছে। এখন হাইওয়ের উপর দিয়ে যাচ্ছে মিস্টার জহর, ধনী মানুষ, চার চাকা নিয়ে, ফোর হুইলার নিয়ে, দেখছে রাস্তার ধারে এক মানুষ, একটা লোক বড় বড় ঘাসগুলোকে চিপিয়ে চিপিয়ে খাচ্ছে, গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে বলছে, আরে ভাই কি করো, এটা কি করছো? না আমি বড় ক্ষুধার্ত, আই এম ভেরি হাংরি, আমি তাই ঘাস খাচ্ছি। আরে খেতে হবে না, তুমি আমার সঙ্গে চলে এসো, আমার সঙ্গে চলে এসো। বলছে, স্যার আপনি আমাকে ডাকছেন? স্যার আমি কিন্তু একা নয়, আমার সঙ্গে আমার স্ত্রী আছে। ঠিক আছে, তোমার স্ত্রীকেও ডেকে নাও, তোমার স্ত্রীকেও ডেকে নাও। বলে, স্যার শুধু আমরা স্বামী স্ত্রী নয়, আমাদের দুটো বাচ্চাও আছে। ঠিক আছে, তোমাদের দুটো বাচ্চাকেও নিয়ে নাও, চলে এসো, এসো এসো, গাড়িতে তুলে নিয়েছে। তখন এই মানুষগুলো বলছে, স্যার আপনার মনে কত দয়া, আপনি আমাদের ডেকে নিয়ে গিয়ে কাজ দেবেন, আপনি আমাদের ডেকে নিয়ে যাচ্ছেন, ভালো খাবার খাওয়াবেন। আরে না না না, ও সব ব্যাপার নয়, তোমরা এখানে ঘাস খাচ্ছিলে, আমার বাগানে অনেক বড় বড় ঘাস হয়ে গেছে, তাই আমি তোমাদের ডেকে নিয়ে যাচ্ছিলাম। আসলে তোমাদেরকে ভালো কিছু খাওয়ানোর ব্যাপার না, আমার বাগানের ঘাসগুলো তো একটু কমে যাবে, সেই জন্য নিয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা বর্তমান সময় মানুষ আজকে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি, বিশ্বনবীর তরিকা ভুলে গেছে, বিশ্বনবীর চরিত্র ভুলে গেছে, নবী আর আখলাক ভুলে গেছে। আজকে আমাদের মধ্যে অশান্তি, হানাহানি, কাটাকাটি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, লুট, জুলুম, অত্যাচার, কোর্টে গেলে মুসলমানের নাম, থানায় গেলে মুসলমানের নাম,
পেপার দেখলে মুসলমানের নাম, কেশপুরেতে মুসলমান, নানুরেতে মাসুল মুসলমান, ভাঙরেতে মুসলমান, চমকায় তলায় মুসলমান, মেরেছে কে মুসলমান, মরেছে কে মুসলমান, পুলিশ ঢুকছে কোন পাড়ায় মুসলমান পাড়ায়, মামা ভাগ ভাই লড়াই, চাচাতো ভাই ফুফুতো ভাই লড়াই, সব একটাই কারণ বিশ্ব নবীর তরিকা ভুলে গেছি ভাই, খোদার গজব আমাদের মধ্যে এসেছে তাই, কথা ঠিক না ভুল ভাই? নবী হারা জিন্দেগি করতে হবে, বিশ্ব নবীর আখলাকটা মানতে হবে, ও জামান তারা বিশ্ব নবীর আদর্শ মেনেছিলেন, ও জওয়ান যুবকেরা শুনে রাখেন, ও তরুণেরা মা একটুখানি জেনে রাখেন, বড় বড় মহান মহান মানুষগুলো তারা বিশ্ব নবীর ভক্ত হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, জোরে হবে না, জোরে হবে না, দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, আল্লাহুম্মা আবু জাহিল আবু লাহাব কষ্ট দিয়েছে, আবু বকর তখন তোমায় ভালোবেসেছে, জোরে হবে না, এই মাঝে মধ্যে একটু ফাঁকা সময় পেলে একটু কলম ধরার চেষ্টা করি, হতে চাই না তবুও একটু চেষ্টা করি আর কি। আপনারা জানেন হয়তো আমি আবার শিক্ষকতা সঙ্গে যুক্ত, একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করিয়েছি স্কুল, আবার এই সমাজ সেবার কাজে একটু লিপ্ত থাকি, বিভিন্ন রকম সোশ্যাল কাজকর্ম করে থাকি, বিভিন্ন রকম মানুষের উপর যে অত্যাচার জুলুম যে হচ্ছে আজকে সারা ভারতবর্ষব্যাপী, এর বিরুদ্ধে একটু কথা বলার চেষ্টা করি, একটু আন্দোলন করা, প্রতিবাদ করা। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, পেপার পত্রিকায়, কলম, দিন দর্পণ, মাঝে মধ্যে আমার নিউজ খবরাখবর থাকে। জি হ্যাঁ, অল্প কিছুদিন আগে কলকাতায় একটা মহা মিছিল আমরা করেছি 28 নভেম্বর, আপনারা দেখেছেন। এছাড়া জিডিএস নিয়ে আমরা আন্দোলন করে ভালো ফল পেয়েছি, জিডিএস যেটা গ্রামীণ ডাক, যে ডাক বিভাগ পোস্ট অফিসের চাকরি, এই চাকরি থেকে মাদ্রাসা ছাত্রদের বঞ্চিত করা চক্রান্ত করেছিল কেন্দ্রীয় দপ্তর, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, ডেপুটেশন দিয়ে আমরা লড়াই করেছি, ভালো রেজাল্ট পেয়েছি। বর্তমানে আমরা স্টাডি সেন্টার নিয়ে লড়াই করছি, প্রতিবাদ করেছি, আমরা ভিসির সঙ্গে মিটিং করেছি, আমরা মোটেও মেনে নিইনি, আমরা বলেছি না যদি আমাদের কথা শোনা না হয়, স্টাডি সেন্টার যদি বন্ধ করা হয়, আমরা কিন্তু পথে নামব, কাজ হচ্ছে, চেষ্টা করে যাচ্ছি আমরা যেটুকু পারি। এখন তো বুঝতেই পাচ্ছেন যা চলছে সারা ভারতবর্ষব্যাপী, ভাইরা আমার জওয়ান যুবকেরা, তাই মাঝে মধ্যে একটু সময় পেলে একটু কলম ধরার চেষ্টা করি ফাঁকাটাই। আবু জাহিল আবু লাহাব কষ্ট দিয়েছে, আবু বকর তখন তোমায় ভালোবেসেছে, আবু জাহিল আবু লাহাব কষ্ট দিয়েছে,
আবু বাকর তখন তোমায় ভালোবেসেছে, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, দয়ার নবী গো আমার ময়ার নবী গো, দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা হুসাইনি তাই তোমার প্রেমে আশিক হয়েছে, কায়ামতে সেদিন তোমার শাফাত চেয়েছে, হুসাইনি তাই তোমার প্রেমে আশিক হয়েছে, কায়ামতে সেদিন তোমার শাফাত চেয়েছে, বলুন আল্লাহুম আমিন, বলুন আল্লাহুম আমিন। আমরা তোমার প্রেমে তাই আশিক হয়েছি, আমরা সবাই তোমার প্রেমে আশিক হয়েছি, কায়ামতে সেদিন তোমার শাফাত চেয়েছি, বলুন আল্লাহুম আমিন, বলুন আল্লাহুম আমিন। আমরা তোমার প্রেমে আজি আশিক হয়েছি, কায়ামতে সেদিন তোমার শাফাত চেয়েছি, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, দয়ার নবী গো আমার ময়ার নবী গো, দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা তোমার দিকে চাই, হেলমেট যদি মাথায় দাও রাস্তার সোজা দিকে একদিক দিয়ে যাও, যদি এদিক ওদিক গোলমাল করো ধরে নিয়েছে কেসটাও জেলখানাতে ভরো। আমি বলি সরকারের প্রকল্পটা ভালো, স্কুলের সামনে লেখা হলো, বাসের পেছনে টাঙানো হলো, ও আমার মুরব্বিয়ানেরা আমার আল্লাহ তাআলা ঘোষণা করল, একটা প্রকল্পের নাম দিল, নামটা দেওয়া হলো ওরে বান্দা জান্নাত চল। জান্নাত যদি যেতে চাও পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ে নাও, জান্নাত যদি যেতে চাও বছরে এক মাস রমজানের রোজাটা রেখে দাও, জান্নাত যদি যেতে চাও বিশ্বনবীর তরিকাটা ধরে নাও। ও দুনিয়ার মানুষ শুনে না, আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে এবং নেক আমলটা করেছেন, ওই সমস্ত আমার বান্দা বান্দিদের জন্য আমি আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। ভাইরা আমার জওয়ান জওয়ানেরা, ও তরুণীরা, আপনারা জানেন আমি একটু ইতিহাস থেকে উদাহরণ দিয়ে, আজকে একটা ইতিহাস থেকে উদাহরণ দিয়ে যাই, এর আগে আমি উদাহরণটা দিয়েছি হয়তো দু একজন শুনেও থাকতে পারে, তবুও আপনাদের সামনে দিয়ে যাই, কারণ সবাই আপনারা জানেন না
যদি শুনে থাকেন তো আমার কাছ থেকে কেউ শুনেছেন, অন্য কেউ এই উদাহরণটা খুব সহজে পেয়ে যাবে বলে মনে হয় না, কারণ এটা এমন একটা ইতিহাস থেকে বের করা হয়েছে সচরাচর কোনো ইতিহাসের কেতাবে আপনি পাবেন না। ও যাওয়ার যুবকেরা, আপনারা জানেন বাবা মা হায়দ্রাবাদ এবং বোরারের শাসক হলেন, তাকে বলা হতো ভাই আমার নিজাম। নিজাম কোনো নাম নয়, নিজাম হলো একটা লাকাব, একটা উপাধি। এই হায়দ্রাবাদ এবং বোরার অঞ্চলের যিনি নিজাম ছিলেন তিনি হলেন ভারতের শেষ নিজাম, হায়দ্রাবাদের শেষ নিজাম। এই হায়দ্রাবাদের শেষ নিজাম যিনি ছিলেন তার নাম হলো মীর ওসমান আলী খান সিদ্দিকী। কি নামটা শুনেছেন? শোনা আছে আপনাদের? কার কার শোনা আছে একটু হাত তুলে দেখান দেখি। আমাদের এই ভাই শুনেছেন, আর কেউ শোনেন? একটু বলবো তো নাকি? আমি বলবো না বলবো নি সারা পৃথিবীতে এরকম কৃপণ খুব কম মানুষ কি পাওয়া যায়। তবে আমি আর একজন মানুষকে পেয়েছি, নামটা আমার মনে পড়ছে না। ব্রিটেনে তার বাড়ি, অল্প কিছুদিন আগে খবরটা দেখতে পেলাম, নিউজে পেলাম, এক মহিলা তিনি এমন একটা পোশাক পরতেন, এমন একটা কালো পোশাক পরতেন যতক্ষণ না সেই পোশাকটা ছিঁড়ে না চলে যায় সে পোশাকটা তিনি খুলতেন না। এইভাবে একটা পোশাক তিনি পরিবর্তন করতেন, অথচ ভদ্রমহিলা যখন মারা গেলেন তখন তার ব্যাংক ব্যালেন্স হলো 75 কোটি টাকা। এই একটা কৃপণ মানুষের নাম আমি পেয়েছি। তবে এই মানুষটার কথাও বলি, ইনি হলেন আর এক ধরনের কৃপণ, এর মতো কৃপণ নয়, কৃপণের মধ্যে অনেক ভাগ আছে। ও আমার তরুণেরা, ইনি একজন কৃপণ ছিলেন, কেমন কৃপণ ছিলেন আপনারাই বিচার করবেন, শুনে রাখুন বাবা মা কেমন কৃপণ ছিলেন। ও তরুণেরা, যিনি নিজের জীবনের জন্য, নিজের শরীরের জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত যে খাবার মেনু হবে, খাবার যে তালিকা, সেই তালিকাতে মাত্র 25 থেকে 35 টাকা ব্যয় করতেন, অথচ এত বড় একজন ধনী মানুষ ছিলেন, এত বড় একজন ধন দৌলতের অধিকারী ছিলেন। ভাই আমার জওয়ান যুবকেরা, আপনারা সহজেই বুঝতে পারবেন, আপনারা সহজেই অনুমান করতে পারবেন। 1937 সালে একটা ম্যাগাজিন বেরিয়েছে, ওই ম্যাগাজিন নামটা আজও পৃথিবীর বুকে আছে, সারা পৃথিবীতে সেই ম্যাগাজিনটার নাম সকলে জানে। ম্যাগাজিনটা সারা পৃথিবীর বুকে গুরুত্বপূর্ণ একটা ম্যাগাজিন, ওই ম্যাগাজিনটার নাম হলো দ্য টাইমস ম্যাগাজিন। ও ওই ছবিটার অন্য কারণ হায়দ্রাবাদের শেষ নিজাম, নাম তার ওসমান আলী খান সিদ্দিকী, মীর ওসমান আলী খান সিদ্দিকী। বেশি লম্বা চওড়া নয়, খুবই সংক্ষেপে উদাহরণটা দিয়ে কোরআন হাদিস বাক্যের সামনে রেখে যেটুকু বলেছি কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। ভাইরা আমার জওয়ান যুবকেরা, এই মীর ওসমান আলী খান সিদ্দিকী তার ছবিটা ছাপা হয়েছিল 1937 সালে দ্য টাইমস ম্যাগাজিনে। এই কভার পেজেতে ছেপে তার তলায় ক্যাপশন করা হয়েছিল দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর একজন শ্রেষ্ঠ ধনী মানুষ, সারা ভারতবর্ষের শুধু নয় ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়েছে, অর্থাৎ সারা পৃথিবীর একজন শ্রেষ্ঠ ধনী। তাহলে মনে করো সারা পৃথিবীর একজন শ্রেষ্ঠ ধনী, আবার সারা পৃথিবীর একজন কৃপণ মানুষ,
ব্যাপারটা উল্টো রকম মনে হচ্ছে, এটা কেমন করে হলো? আর সত্যিই তো তিনি তার খাবার মেনুটা সারা দিনের ভাই আমার সকালের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পর্যন্ত, সেখান থেকে রাতের ডিনার পর্যন্ত মাত্র 25-35 টাকা ব্যয় করেন। এই 25-35 এর বেশি তার শরীরে তিনি খরচ করেন না। প্রচন্ড মাঘ মাসের ঠান্ডা, একটাই কেবল মাত্র কম্বল গায়ে দেয়, একটার বেশি দুটো তিনি গায়ে দেন নাই। বলা হয়েছে সেখানে তার এত মতি ছিল, ডায়মন্ড ছিল বাবা, যে অলিম্পিক ভাই আমার অলিম্পিকের একটা সুইমিং পুল ভর্তি হয়ে যাবে। ও মুসলমান, তাহলে কি তিনি দাতা ছিলেন না? ও জওয়ান যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি একটু বলেন, কষ্ট হচ্ছে না বলবো তো নাকি না শেষ করে দেবো। আমার ভাই কি চলে এসেছে, মামাতো ভাই, ফুরফুরা শরীর থেকে আমার ভাই, মামাতো ভাই, বয়স আমার থেকে অনেক ছোট, তো মাশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ করে। আপনারা শুনবেন পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী আসবে, মাশাআল্লাহ। চলে এসছে নাকি না? আসেনি, এসেছে এখন? আসেনি, মাশাআল্লাহ চলে আসবে খুব তাড়াতাড়ি, যোগাযোগ করে নেন একটু। হ্যাঁ, খুব সংক্ষেপে দু চার কথা আপনাদের সামনে একটুখানি বলে দিই, বলে দিই এই কথাটা বলি, আপনাদের সামনে থেকে বিদায় নেব, লম্বা চওড়া আলোচনা নয়। আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু হ্যাঁ হতেন, কষ্ট হচ্ছে ভাই? একটু তকবীর ধ্বনি দেন না, আরে তকবীর, আর জোরে দেন না, আরে তকবীর। এত মানুষের আওয়াজ, এরকম আওয়াজ দিলে ভাই ভাই কার্গিল জয় হতো নাকি? এরকম আওয়াজ দিলে কার্গিল জয় হতো? হতো না। এরকম যদি আওয়াজ দিত সাহাবায়ে কেরামরা বদরের যুদ্ধে জয়লাভ করতে পারত? এই আওয়াজ ছিল না, অন্তর থেকে আওয়াজ দেন। এত বিপদ চলছে সারা পৃথিবীতে, তাকিয়ে দেখুন সিরিয়ায় কি হচ্ছে, প্যালেস্তাইনে কি হচ্ছে, লেবাননে কি হচ্ছে, আফগানিস্তানে কি হচ্ছে, সারা বিশ্ব আজকে ইমানদারদের শত্রু হয়ে গেছে। কারণ একটা, এরা কোরআন আর হাদিস মানে, বিশ্বনবীর সুন্নতকে মেনে চলে, তাই এদেরকে ধ্বংস করতে হবে। সারা পৃথিবীতে চক্রান্ত চলছে, আজও বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার চক্রান্ত চলছে। বাইতুল মুকাদ্দাস নিয়ে আমি ওয়াজ করেছি, আপনারা শুনে নেবেন। বাইতুল মুকাদ্দাসের ভিতরে আজও গোলাগুলি করছে, বাইতুল মুকাদ্দাসের ভাই আমার সে ঐতিহ্যকে নষ্ট করার চক্রান্ত করছে। আমার আল্লাহ এখনো দেখছেন যে আমি আবাবিল পাখি এখন কেন পাঠাবো। সেদিন আব্রাহা বাদশা যখন ওই হাতি নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল, তখন তো মক্কা ইমানদার ছিল না, তখন তো মুসলমান ছিল না, তখন আমি আল্লাহ মানতে বলা কজন ছিল? আব্দুল মুত্তালিব কাবা ঘরের গ্লাভ ধরে দোয়া চেয়েছিল, তখন বাধা দেওয়ার মতো শক্তি মুসলমানদের ছিল না। কিন্তু আজকে সারা পৃথিবীতে এক পঞ্চমাংশ প্রায় ভাই আমার 300 কোটিরও বেশি মুসলমান সারা পৃথিবীতে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজ তোরা কি করছিস? আমার ঘরকে শেষ করবে আমি তো প্রতিরোধ করবই, কিন্তু তোরা যে আমার বান্দা হয়েছিস, আমার কাছে জান্নাত চাস, তোরা কি করছিস? ভাইরা আমার জবাব জবাকে ফিলিস্তিনের মুসলমান গুলো বিশ্বনবীর ভক্ত হলো, আমার আল্লাহকে কেমন মানলো, আমার আল্লাহর ঘর বাইতুল্লাহকে ওরা ধ্বংস করতে চায়, ওই ইহুদিরা আল্লাহর ঘরকে ধ্বংস করে দিতে চায়, আল্লাহর ঘরে বোমাবাজি করে, আল্লাহর ঘরের ঐতিহ্য নষ্ট করে। ফিলিস্তিনের নিরস্ত্র মুসলমান গুলো ভাই আমার হাত দিয়ে, লাঠি দিয়ে, ইট দিয়ে, পাটকেল দিয়ে প্রতিরোধ করে। ফিলিস্তিনের নিরস্ত্র মুসলমান গুলো নিজেদের জীবনটা দিয়ে দেয়, নিজেদের তাজা রক্ত ফেলে দেয়, নিজেদের বুকটা সামনে গিয়ে পেতে দিয়ে বলে আল্লাহর ঘরে আচর আনতে দেব না, আল্লাহর বান্দা আমার জীবন দিয়ে তা দিয়ে দেয়। ভাই আমার জওয়ান জবাকে ও মুসলমান শুনে কে কা, ও তরুণীরা জেনে কে কা, বাবা ভাই আমার মুসলমান ফিলিস্তিনের বুকে বাপ মারা গেছে,
মা মারা গেছে, ছোট ছোট দুধের শিশু বাচ্চাগুলো ফুলের মতো বাচ্চাগুলো এদিক ওদিক ঘোরাঘুরি করছে, ও জামান যুবকেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন, হাই রে হাই হাই রে হাই। তারা কি সুন্দর ভাবে বক্তৃতা দিয়ে বুঝিয়ে দিচ্ছে, আমরা নিরস্ত্র, আমরা সন্ত্রাসী নয়, আমরা মারতে চাই না, আমরা কেবল বাঁচতে চাই, আমরা আমাদের মসজিদকে হেফাজত করতে চাই, আল্লাহর জন্য মসজিদের জন্য প্রয়োজন হলে আমাদের জীবনটা দিয়ে দেবা। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা মাশাআল্লাহ। আর কোন চিন্তা নাই, আমার পরে আমার মামাতো ভাই তিজাদা নুরুল্লাহ সিদ্দিকী মাশাআল্লাহ আমার ছোট ভাই আসবে আলোচনা করবে খুব অল্প সময়ের জন্য। আপনারা খুশি তো নাকি, খুশি তো নাকি, মন দিয়ে সকলে ওয়াজ শুনবেন, খুব সুন্দর ওয়াজ করেন, খুব সুন্দর ওয়াজ করেন, আলোচনা করেন। ফুরফুরা দরবার শরীফ থেকে আসছেন বাবা, পীরের আওলাদদের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন, নিজামউদ্দিন আউলিয়া হুজুর রাস্তা দিয়ে এখন অনেক বেরিয়েছে না, ওপরে পীরের মহাব্বত দেখায় আর পেছন দিক দিয়ে গোড়া কাটার চেষ্টা করে যায়, কথা ঠিক না ভুল? ওপরে দাদা হুজুর দাদা হুজুর আর পেছনে কি করে ধ্বংস করা যায় সে চেষ্টা, বুঝতে পাচ্ছেন? আই পারবে জীবন, পারবে? পারবে না, কারণ আমার মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহ তাআলা মাকবুল বান্দা করে নিয়েছেন। জেনে বলেন সুবহানাল্লাহ। আমি যদি আমার দাদা হুজুরের নাতি পোতা আত্মীয় স্বজন যেই হই না কেন, আমি যদি খারাপ হয় আমি শেষ হয়ে যাব, কিন্তু সিলসিলা ঠিক থাকবে মাশাআল্লাহ। আমার ভাই আসছেন? আচ্ছা মাশাআল্লাহ, আমার দাদা হুজুরের সিলসিলাকে আল্লাহ কায়ামত পর্যন্ত জারি রাখবেন। জেনে বলেন সুবহানাল্লাহ। আমরা দাদা হুজুরকে ভালোবাসি তো নাকি, ভালোবাসি না? কারা কারা বাসি না হাত তুলে দেখানো দেখি, সত্যি আপনার এতজন ভালোবাসেন না একটুখানি? হিরিকে, এই হিরিকের জন্যই তো আজকে আমাদের এই অবস্থা হচ্ছে, হিরিকে হলে তো পেট দিতে হবে না, বুঝে বুঝে কাজ করতে হবে সময়। আমরা দাদা হুজুরকে ভালোবাসি তাই তো নাকি? আমরা কারা ভালোবাসি হাত তুলে দেখান নারীতে, বিয়ে দিয়ে সত্যি ভালোবাসি তো মন থেকে নামুকে, ওপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিন কালো, ওপরে নোকিয়া ভিতরে চাইনা, আমি বলি ইউটিউব করা যায় না, কথা ঠিক না ভুল? এই ওপরে বলছি দাদা হুজুর দাদা হুজুর, আর বেজনা পেছনে কি তোমার ভালো আছি, তাই তো নাকি? ভাইরা আমার হাদিসটা শুনে রেখে দেন, আবু দাউদ শরীফের হাদিস, মান তাশা সাহাবে কাউমিন ফাহুয়া মিনহুম, যে যে গোত্রে যে যে দলে যে যে নেতা যে যে লিডারে যে যে বইয়ার মুখে যাকে অনুসরণ করবে বিশ্বনবীর হাদিস অনুযায়ী তার সঙ্গে তার হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সত্যি অন্তর থেকে দাদা হুজুরকে ভালোবাসতে পারি, দাদা হুজুরের সঙ্গে আমাদের হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুখে দাদা হুজুর করি, দাদা হুজুর কেবল সারা জীবন নামাজ পড়েছেন, নামাজ পড়ে পা ফুলিয়ে ফেলেছেন, ইবাদত এত করেছেন, হুজুর যা জবানে দোয়া চেয়েছেন কবুল হয়েছে। জি হ্যাঁ, আমরা দাদা হুজুর করি, দাদা হুজুর যে ইবাদতটা আমাদের শিখিয়েছেন সেটা মানি না, মানা হলো দাদা হুজুরকে? যে বলেন মানা হলো? মানা হলো না, নামাজ ছাড়া দাদা হুজুরকে মানা হবে না, দাদা হুজুরের তরিকা ছেড়ে দাদা হুজুরকে মানা হবে না। মুজাদ্দিদুজ্জামান যে বিশ্বনবী সুন্নাত দেখিয়ে গেছেন সে সুন্নতকে ত্যাগ করে দাদা হুজুরকে মানা হলো না। ভাইরা আমার, আমি আপনাদের পীরের ঘরের আওলাদ, সেই ছোট হুজুর কেবলার নাতি মেয়ের ছেলে, পিন্নাগর হুজুর কেবলার ছেলের ছেলে, মাশাআল্লাহ বলে দিয়ে গেলাম। এই যে ভাইরা আসছেন পীরের আওলাদ, একেবারে সব সময় খেয়াল রাখবেন, নিজামউদ্দিন আউলিয়া হুজুরের কথা বলছিলাম, হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন ওয়াজ করতে যাচ্ছেন, এমন সময় একজন ফকিরকে দেখলেন, ফকির ফকির সাহেব বলছে এক রুটি কা সওয়াল হ্যায় ওয়ারনা দিল্লি উল্টা দেবো না, একটা রুটির সওয়াল না হলে দিল্লি উল্টা দেবো। হুজুর ওয়াজ করতে যাচ্ছিলেন, গাড়িওয়ালাকে বলে গাড়ি থামাও গাড়ি থামাও, এক ফকির কি বলছে একটা রুটি না দিলে দিল্লি উল্টে দেবো, এত বড় কথা দেখি তো এই ফকির কেমন ফকির। এমন সময় কাস
চোখ বন্ধ করলেন, হুজুর কোরাকে ভাই বসে গেলেন, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন এই ফকির তো ঠিক নয়, এর বাপও ঠিক ছিল না, ওর বাপও আল্লাহ আল্লাহ ছিল না, তার বাপও আল্লাহ আল্লাহ ছিল না। ছয় পিঁড়িতে গিয়ে দেখেন একজন জান্নাতি বান্দা আল্লাহর জান্নাতের চৌকাঠ ধরে আছে, ধরে আল্লাহর দরবারে মোনাজাত করে কাঁদছে, আল্লাহ আমার খানদান, আমার ফ্যামিলি, আমার পরিবার আজকে একটা রুটির কাঙ্গাল, আল্লাহ যদি কেউ রুটি না দেয় তুমি দিল্লি উল্টে দাও। এমন সময় নিজামুদ্দিন আউলিয়া ছুটে গিয়ে বলেন, আল্লাহর মাহবুব বান্দাদের নেক নজর থাকে, কথা ঠিক না ভুল থাকে। তবে ভাই আমার আপনাদের মনে আছে যে হযরতে নূহ নবী তার ছেলে ঈমান কবুল করেনি, বেঈমান কেনা, সে যখন ডুবছে তবুও বলছে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান চলে এসো। তাহলে বাপ বেঈমান, ছেলে বেঈমান হলেও বাপের কিন্তু টান ছিল না, ছিল না, ছিল, কিন্তু আল্লাহ নিষেধ করলেন ও বেঈমান ওকে ডেকো না, তোমার কম থেকে বেরিয়ে গেছে ওকে ডেকো না। তার ঈমানদার হলে সেই সন্তান বাপের কাছে গুরুত্ব পাবে না, পাবে না। একদল মানুষ বেরিয়েছিল বিয়ের ছেলে হলে কি হবে, হুজুরের ছেলে ওলির ছেলে কি হবে, ভাই আমার যদি দিনের পথে থাকে তাহলে ওলি আল্লাহর নেক নজর থাকবেই, আল্লাহর ওলিরা মরে মুর্দা নন, মরে জিন্দা, জোরে বলুন। যাই হোক, দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি, একটু ছোট্ট মোনাজাত করে, আল্লাহুম্মা আমিন। আয় রাব্বি আল্লাহ রাব্বি মাহবুদ, আয় রাব্বি সষ্ঠ, আয় রাব্বি প্রভু মাহবুদ আল্লাহ, টাফটা জবানে যা কিছু বললাম কবুল মঞ্জুর করুন। মাহবুদ আল্লাহ, আয় আমার আল্লাহ, আমার সষ্ঠা, যদি কিছু সওয়াব দিয়ে থাকেন আমাদের নবী আমাদের রাসূলের মদিনাতুল মুনাওয়ারায় সবখানে পৌঁছে দিন, বিশ্ব নবীর রুহানি, বিশ্ব নবীর নেক নজর আমাদের প্রত্যেকের নসিব করে দিন আল্লাহ, জীবনে জিন্দেগির গোনাগুলো মাফ করে দিন আল্লাহ। মাহবুদ আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেকাশা আর জুগুলো কবুল মঞ্জুর করুন আল্লাহ। তমাম নবীর সিদ্দিকীন সোয়াদা সলহীন হুজুরদের রূপাকে সবখানে পৌঁছে দিন, পাক পাঞ্জাতনের রূপাকে সবখানে পৌঁছে দিন। হিন্দুস্তানের শাহিনশা বাদশাহ সুলতানুল হিন্দ হযরতে খাজা গরীব নওয়াজ মাইনউদ্দিন হুজুরের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। নিজামউদ্দিন আউলিয়া হুজুরের রূপাকে এসবখানা পৌঁছে দিন। বর্ণনা যান, মেনা যান, সিনা যান, নানা যান, নানা যান, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, পাঁচ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, মস্ত বড় বড় পাঁচ আল্লাহর ওলি হুজুরদের রূপাকে এসবা মাখানা পৌঁছে দিন। আমার পীর নগর শরীফ যাদের নামে পীর নগর, ইরাক, বাগদাদ, কেরমান থেকে যারা এসেছিলেন, খাস করে আমাদের পূর্বপুরুষ হজরতে পর্দাদ জানো হজরত সৈয়দ ওসমান গানি কেরমানি রহমাতুল্লাহ আলাইহ, হুজুরের রূপাকে সোয়াবখানা পৌঁছে দিন। দাদা যান পীরনগর, হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, হুজুরের রূপাকে সোয়াবখানা পৌঁছে দিন। দাদা যানের প্রতিষ্ঠা করা, দাদা যানের কায়েম করা দ্বিতীয় বাড়ি, নতুন বাড়ি হরিমখোলা দরবার শরীফ, হরিমখোলা দরবার শরীফের আশেপাশে যত আপনার নেক বান্দা বান্দিরা আছেন, হুজুরদের রূপাকে সোয়াবখানা পৌঁছে দিন। আমরা যারা এখানে হাজির আছি, আমাদের প্রত্যেকের বাপ কুল, মা কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, যে যেখানে আছেন প্রত্যেকের রূপাকে সোয়াবখানা পৌঁছে দিন। আমাদের প্রত্যেকের জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন। আমিন আমিন আমিন। আমার ভাই এসেছেন, তকবীর ধরে নাম না রাখবে, না রাখবে, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মাশাআল্লাহ। আপনাদের মত থেকে বিদায় নিলাম, ধীরে ধীরে আলোচনা শোনেন, খুব সুন্দর ওয়াজ নসিহত করেন, খুব যোগ্য আলেম মানুষ।